আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আমুর চ্যানেলে স্বাগতম আবারও। চটপটি রেসিপি নিয়ে আসলে আম্মু খুব মজা করে চটপটি বানায়, দেখতে বুঝতে পারছেন যে কি ডিলিশিয়াস দেখতে লাগে। চলেন শুরু করা যাক। প্রথমে ডাবলিগুলো সিদ্ধ করে নেবেন, এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদারক এগুলো কেটে নেবেন। তার সাথে দুইটা ডিম আর আলু লাগবে, এর মধ্যে চটপটি মশলা, একটু টমেটো সস। যেহেতু টমেটো মানে ভালো ছিল না, তার কারণে আমরা টমেটো সসটাই প্রেফার করছিলাম। এখানে কড়াই তেল গরম করে রসুন কুচি প্রথমে দেওয়া হচ্ছে, যাতে প্রথমে রসুন কুচিতে দিলে ফ্লেভারটা ভালো আসে। এর মধ্যে এটা যখন সটে হয়ে যাবে ভালো করে, তারপরে আদা কুচি দিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে একটু সব একসাথে সর্তে করতে হবে ভালো মতো, যাতে কাঁচা যেটা স্মেল থাকে ওটা চলে যায়। আর হ্যাঁ, কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার আম্মু অলওয়েজ করে, এটাতেই আসলে মজাটা বেশি বেরিয়ে আসে। এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়া হলো, আলু গ্রেট করে রাখা, সিদ্ধ করে রেখেছিল তখনই, এগুলাকে ভালো মতো ম্যাশ করেই এখন এখানে ঢেলে দেওয়া হয়েছে। এটাকেও ভালো মতো কষাতে হবে, নাড়তে হবে সব কিছু যাতে একসাথে মিক্স হয়। এরপর হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। অবশ্য দেখে পরে চেক করে দিতে পারবেন, বেশি আগে দিবেন না। হালকা একটু গরম পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। হ্যাঁ, আপনারা সবসময় রান্নার পাশে না গরম পানিটা রাখবেন, কারণ এটাতে আপনি কষানোর সময় যে পানিটা দিতে হবে তখন গরম পানিটা দিবেন। এর মধ্যে চটপটি মশলা দিয়ে দেওয়া হলো, অলমোস্ট 2 টেবিল চামচ মতো। আবারও একটু গরম পানি দিয়ে কষাচ্ছে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আপনি ডাবলিগুলো ছেড়ে দিবেন। ওকে, ডাবলিগুলো দেওয়ার পরে এটাকেও ভালো মতো নাড়তে হবে, যাতে সব কিছু মিক্স হয়ে যায়, কোথাও কম কোথাও বেশি এই ধরনের যাতে না, মশলার ফ্লেভারটা যাতে পুরোপুরি ছড়িয়ে যায়, এও করে আপনাদেরকে দিতে হবে। ঢাকনা লাগাই দেওয়া হলো, এর মধ্যে আবার ঢাকনা খুলে দেখলো যে হ্যাঁ, এগুলো অলমোস্ট যে বাবলগুলো উঠছে, যাতে মানে হয়ে যাচ্ছে অলমোস্ট এটা। আর একটু নেড়ে চেড়ে এখন শেষ। এর মধ্যে এখন গার্নিশিংয়ের পালা, তো ডিম কুচি দিয়ে গার্নিশ করতে চামো। এর মধ্যে কাঁচামরিচ, বেরেস্তা, সত্যি মানে খিদা লাগতেছিল তখন, যে কখন খাবো, কখন পিকচার শেষ হবে এই চিন্তার মধ্যে ছিলাম আমি। এগুলো হচ্ছে পাঁপড়, ছোটো ছোটো পাঁপড় পাওয়া যায়, এগুলো আপনি ফুচকার বদলে এটাও ট্রাই করতে পারেন উপরে, জাস্ট ক্রাঞ্চিনেসের জন্য। দেখেন কি লোভ লাগতেছে, আমি তো মানে ভিডিও করতে যাই আমার অবস্থা খারাপ, কখন খাবো আমি এটা নিয়ে চিন্তা। যাক, রেডি হয়ে গেল, অবশেষে খেতে পারছি আমি। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তার পর্যন্ত আল্লাহ হাফেজ।